और बॉलिंग पहली गेंद और बढ़िया टर्न प्राप्त करते हुए यहां पर गिरकर ओपस्टिक फिर से अच्छी गेंदबाजी लाजवाब गेंदबाजी बैक टू बैक खासा प्रभावित करते हुए यहां पर अगली गेंद इस बार धीमे हाथ से खेले थे सेकंड स्लिप के जाने भूदेव वहां पर मौजूद अच्छी फील्डिंग पर एक रन लेने से नहीं रोक पाए फिर से अच्छी गेंदबाजी कट किया था वहां पर सेकंड स्लिप के जाने अच्छी गेंदबाजी और शानदार बल्लेबाजी वहां पर बॉल डीप में गई थी सलमान राजा इस बार लाजवाब टर्न प्राप्त करते हुए यहां पर पूरी तरह से बीट हुए थे वहां पर चंदन लाजवाब गेंदबाजी यहां पर सौरभ सेन उर्फ राजा के द्वारा हसीन क्लब छोर से और लाजवाब शानदार आगाज यहां पर हसीन के द्वारा बल्ले का निचली किनारा लगा था और शानदार कीपिंग का नजारा पेश करते हुए कप्तान मुझे खून दो मैं तुम्हें आजादी दूंगा इस तरह के और फिर से लाजवाब गेंदबाजी इस बीच फिर से अच्छी गेंदबाजी संघर्ष करते हुए यहां पर नए बल्लेबाज और इस बार रूम मिलता हुआ और शानदार शॉट कवर की दिशा से आता हुआ राजेश के द्वारा फिर से अच्छी गेंद और अच्छी फील्डिंग वहां पर क्षमा करें दो स्लिप एक पॉइंट और इस बार राजेश के बल्ले से जोरदार शानदार छक्का यहां पर डीप मिड विकेट की दिशा से इसी के साथ ओवर की समाप्ति 12 रन के प्रेमी सादर आमंत्रित हैं और इसी बीच अब सेन इस बार बढ़िया टर्न प्राप्त करते हुए और उतनी ही अच्छी फील्डिंग वहां पर शॉर्ट कवर की दिशा से अच्छी गेंदबाजी और फिर से अच्छा टर्न प्राप्त करते हुए सलमान की अच्छी फील्डिंग मजा के गेंदों का राजेश सिंह और इस बार सीधे बल्ले से लाजवाब शॉट दार्शनिक स्टेट के और इस बार फिर से पर इस बार खिलाड़ी तैनात और लाजवाब शॉट दार्शनिक जितनी प्रशंसा की जाए उतनी ही कम और रचनात्मक भी कह सकते हैं स्कोर तेज गति से बढ़ता हुआ और इस बार पूरी तरह से चूके थे पूरी तरह से बीट हुए थे वहां पर खेलने का प्रयास था और सामना करेंगे राजेश सिंह और सचमुच यहां पर मलिंगा सा स्टाइल इनका सम्मान देते हुए राजेश धन्यवाद चंदनदा राजेश सिंह बैट हाते से भावे ड्यूस बॉल खेलें से भावे ही खेलें टेनिस बॉल क्यों एटी तार बैट थे के तृतीय बाउंड्री तार मात्र 32 रान दरकार चतुर्थ प्राय एमएससीसी फारबिसगंज एगे मनु
বল হাতে মালিঙ্গা মনু মালিঙ্গা তবে ব্যাট হাতে অসাধারণ একজন খেলোয়াড় রাজেশ সিং আর একবার শর্ট বল আর রাজেশ সিং এগুলোকে মিস করবে না এবং ওভার বাউন্ডারি 6 রান রাজেশ সিং এর ব্যাট থেকে অসাধারণ একজন ব্যাটসম্যান অসাধারণ ক্রিকেট খেলে 34 এগিয়ে আসবে মনু মালিঙ্গা পরের বল বড় ভালো বল ঠিকই শুনে প্লেস করেছেন আর মিড উইকেট কনসোল থেকে যতক্ষণে ফিল্ডার বলকে ফেরত পাঠাবেন একটি রান আসবে দলীয় খাতায় দলীয় খাতায় রা বাহুবলি এগিয়ে আসবে মনু মালিঙ্গা সারপ্রাইজের জন্য স্কয়ার অফ দি উইকেটে খেলেছেন তবে ফিল্ডার সেখানে মধ্যাহ্নভোজ সম্পূর্ণ বিনামূল্যে ব্যাটের ইনসাইড এজ রাজা সেন দর্শকদের রাজা সিং মূল্যবান উইকেটটি তুলে দিলেন প্যাভিলিয়নে ফিরতে হবে রাজেশ সিংকে স্কোয়ার অফ দি উইকেট একটা শর্ট ছিল আর সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ভূদেব রায় স্ট্রাইকে এগিয়ে যাবে রাজা সিং গৌরবের জন্য পরের বল ক্যাচের সম্ভাবনা মনোজ মল্লিক না বল পর্যন্ত পৌঁছাতে পারেননি মনোজ মল্লিক ভালো ফিল্ডার একজন তবে তবে আগামী 25 তারিখে এখনো সেই কাটটা ধরে রেখেছেন রাজা সেন তো এগিয়ে যাবে রাজা সেন পরের বল আরো একবার পয়েন্ট অঞ্চলে প্লেস করেছেন সরফরাজ বাহুবালি নিজের খাতা খুলে নিলেন স্কোর বোর্ডে দলীয় রান সংখ্যা 3-8 আমুন্ডা না মনোজ মল্লিক মিস করে ফেললেন সেখানে গৌরব সিং এর উইকেটটি হয়তো তুলে নিতে পারতেন সেখানে রাজা সিং লালস দিয়েছিলেন খেলেছিলেন গৌরব সিং কিন্তু ফিল্ডার মনোজ মল্লিক সেখানে সাপ এগিয়ে আরো একবার রাজা গৌরব তৈরি আরো একবার সুযোগ এবারে কিন্তু আমরা আমরা শেষ সিদ্ধান্তটা আম্পায়ারের কাছ থেকেই নিব আর যদি আমরা ক্যামেরা অ্যাঙ্গেলও দেখব যদি পাই আমরা তাই না যদি আমরা পাই তবে কমিটির সদস্যরা রয়েছেন আশা করছি আমরা একটা ভালো সঠিক সিদ্ধান্ত পাব তো দর্শক প্লিজ আপনারা একটু চুপচাপ থাকেন আমাদের কমিটির লোকেরা রয়েছে আম্পায়ার রয়েছে আশা করছি আমরা সঠিক সিদ্ধান্তটাই পাব আমি আম্পায়ার উদ্দেশ্যে বলবো আপনি কমিটির যে কোনো ছেলের কাছ থেকে সিদ্ধান্তটা নিলে সব থেকে বেটার হবে আমরা আম্পায়ারের সিদ্ধান্তের আশায় আছি এখনো এখনো সিদ্ধান্তটি আমরা পাইনি আম্পায়ারের সিদ্ধান্ত 6 রান অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে আমাদের গৌরব সিং জান হালাক মিথি শেষ ম্যাচ ওভারের সমাপ্তি এসছে 5 ওভারে খেলা শেষ হয়তো সেদিকে পাবো ফারভিস গাস দলকে এগিয়ে আসবে বল হাতে বোলার হাসু 10 রানের সরফরাজ বাহুবালি সময় নিয়ে নিচ্ছেন একটু দেখে দিতে স্কোর বোর্ডে 5-0-50 বাহুবালি একটা বড় শট খেলতে চাই আরো একবার প্লেস করেছেন
আর সেখানে এক রানে সন্তুষ্ট থাকতে হবে সরফরাজ তার দ্বিতীয় দলকে। গৌরব এবারে কভার এবং মিড অফের মাঝখান দিয়ে বল চলে যাচ্ছে সীমা রেখা পার অর্থাৎ বাউন্ডারি, চার রান তো স্কোরিং। পাবলিক ডিমান্ড কিছু আছে আপনারা একটু সাউন্ড দিয়ে জানান, ব্যাটসম্যান পর্যন্ত একটু পৌঁছে শুরু করেছে অর্থাৎ ছয় চাই তাদের। ফুল টস বল প্লেস করেছেন কভার অঞ্চলে, কোন রান আসেনি। বড় শট এবং ওভার বাউন্ডারি, ছয় রান দাঁড়িয়ে রিসাতে জয়লাভ করলেন এম এস সি সি ফারভিস গার্লস দল। কংগ্রাচুলেশন ফর ফাইনাল এম এস সি সি ফারভিস গার্লস দলকে এবং আজকের ম্যাচের সেরা অর্থাৎ ম্যান অফ দি ম্যাচ, আজকের ম্যাচের ম্যান অফ দি ম্যাচ হয়েছেন শুভম এবিডি। শুভম এবিডি আপ কমেন্ট্রি বক্স কে নিচে আ যায় আর সাথ মে সরফরাজ বাহুবলি আপ ভি আয়েঙ্গে। শুভম এবিডি অবশ্যই, শুভম এবিডি কমেন্ট্রি বক্স কে নিচে আ যায় এবং